выйдите. অনেকটা অনেকটা কি অবস্থা এত বয়স্ক মানুষের মধ্যে এই ছেলেবেলে এখানে থাকিস না চলে যা তোদের বাড়ির সামনে জুতো পরে রয়েছে এখন হ্যাঁ জুতো দূর থেকে যদি দেখলে খাঁচা মতো গেল কিছু বা কিছু একটা ঘুরতে হবে তাহলে আটকে যাবে ঠিক আছে মানুষ খুব সমস্যা রানাঘাট থেকে বললো আমি ব্যস্ত রয়েছি নাম্বার দিচ্ছি দশটা নাম্বার অন্তত আমার এখনো কল লিস্ট রয়েছে দশ জায়গায় বিপদ আমাদের আমাদের তো ব্যবস্থা করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে যে হনুমান আমরা দুই তিন দিন ধরে শুনতে পাচ্ছি যে একটা মানে হনুমান পাগল হয়ে গেছে তো চারজন আক্রান্ত অলরেডি চারজনকে কিন্তু কামড়েছে তো সেহেতু পুরো চেষ্টা করছি কারণ আমাদের পক্ষে সম্ভব না যে পরিস্থিতি রয়েছে হনুমান পুরো রেগে রয়েছে বাজি ফাটালেও তেড়ে আসছে তারা করছে তো খুব সাবধানে কাজ করতে হবে ফরেস্ট ডিপার্টমেন্ট হেল্প করছে তারা ইতিমধ্যে কথা হয়েছে তারা স্টাফ পাঠাতে এবং খাঁচা পাঠাতে প্রস্তুত তারা এবার ফোন করে আমি তাদের জানাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখবেন আপনারা কোনটা কোনটা এখানে আছে দাঁত কেমন করছে দেখো আমরা এখন বাথরুমের মধ্যে রয়েছি হট করে হঠাৎই ধাওয়া মেরেছে হনুমান বিরাট ধাওয়া মেরেছে বাইরে রয়েছে কি অবস্থা হ্যাঁ কি অবস্থা কোন দিক দিয়ে অ্যাটাক করবে তার ঠিক নেই Oh, my God.
যাবে একসাথে এবার ভয় তো হয়ে গেছে কাজ হ্যাঁ দেখেন চল 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 هاي 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 মহান যেই দেখতে সবাই পালাচ্ছে তখন আসছে বুঝছ তো এবার যে কেউ পালাচ্ছে না এবার তো আসছে না সামনে বাবা কি অবস্থা তোমরা অ্যাকচুয়ালি আমি গেছিলাম হনুমানটার কাছে সবাইকে নিয়েই গেছি যাতে অ্যাটাক করলে কিছু কোনো প্রবলেম না হয় তো ওখান থেকে ও জাস্ট ভয় পেয়েছে আর কোনো অ্যাটাক করেনি তারই আমরা অন্য একটা সাইডে নিয়ে আসছি একটু বেশি জঙ্গল যেদিকে বাড়িঘর কম সেদিকে ওটাকে ধরা হবে ট্রান্সফারাইজ করা হবে সম্ভবত ফরেস্ট ডিপার্টমেন্টে জানানো হয়েছে ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন দেখতে থাকুন জানি না ওইদিকে কি অবস্থা বয়স্ক মানুষ তো এটা শক্ত তো এর শুতে পারবে উনি এরপর কি আবা অনেকটা অনেকটা কি অবস্থা এত বয়স্ক মানুষের মধ্যে অলরেডি তিন দিন হয়ে গেছে আর তিন দিনে প্রায় 16 থেকে 17 জন জখম হয়েছে পাগলা অনুমানের জন্য আজকে ডে 3 তো অলরেডি খাঁচা দেখতে পাচ্ছেন নিয়ে এসছে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কারণ পাগলা হনুমান রেস্কিউ করা প্রচুর চাপের হয় খুব কঠিন ব্যাপার একটা কারণ অনেক অ্যাটাকিং মুভমেন্টে থাকছে তো এই কারণে কিন্তু চাপের হয়ে যায় ব্যাপারটা রেস্কিউ করা তো এই খাঁচা ফার্স্ট ট্রাই করা হবে খাঁচা দিয়ে যদি তাতেও না হয় তাহলে ট্র্যাঙ্কুলাইজার যে গুলি করা হয় ঘুম পাড়ানো গুলি সেটা অ্যাপ্লাই করা হবে আর ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে তারা প্রচণ্ড হেল্প করছে এখন কারণ প্রচুর খারাপ অবস্থা 15 জনকে কামড়েছে 15 থেকে 16 জন অন্তত তো ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকুন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই দুটো পুরুষ রয়েছে বলে এটা ইয়েটার সমস্যাটা হচ্ছে এটা হাতে লোক হাতটা দেখা যেটা দেখলাম এরকম চিড়েছে চিড়েছে হ্যাঁ হ্যাঁ চিড়ে দিয়ে গেছে চিড়েছে চিড়ে দিয়ে গেছে ওই পা দিয়ে মারে ওরা আমি দেখলাম ওর সঙ্গে হুটোপাটা করলে আমার মুখ ছিঁড়ে নিয়ে যাবে আসলো জাম দিল দুটোই বড় বড় দাঁত কেরম করে খালি কামড়ে দিয়ে মানে আর দাঁড়ালো না আর খালি একটু ফুটো করলো জাম করে সেখানে একটা পা লাগাইছে আর দিতে দুটো নেমে গেলে হ্যাঁ তখন কিছু করার নেই দেখেন টার্গেট ওটাই রাখেন মেইন যেটা এটা করছে সেটাকে ধরতে পারলে ভালো হয় তো এই গাছে দূরে একটা আম গাছে বসে আছে হনুমানটা এখন দুটো আছে মেল এর জন্য হয়তো প্রবলেমটা হচ্ছে দূরে থাকো সবাই ভাই হ্যাঁ দেখিয়ে দিচ্ছি ওই গাছটা সোজাসুজি রয়েছে এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এটা এটাতে রয়েছে হ্যাঁ হ্যাঁ ওটা ওটা কোনটা দেখছেন আপনি কি জানেন দুটো আছে নাকি নামছে 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 দাদা তোমার ফটো পড়া করো চলে আসো এই
লাফালাফি শুরু করে দিয়েছে পুরো। ধন্যবাদ বলার জন্য। তো দেখলেন হনুমানটা ফরেস্ট ডিপার্টমেন্ট খুব ভালো কৌশলে খুব ভালোভাবে রেস্কিউ করলো। প্রায় 17 জনকে কামড়েছে শুনলাম লাস্ট আপডেট যা ছিল। তো সুরক্ষিতভাবে তারা সেফলি হনুমানটাকে নিয়ে গেছেন এখান থেকে। যদি ট্রিটমেন্ট দরকার হয় সেটা তারা বুঝবেন এবং নির্দিষ্ট জায়গায় আবার ছেড়ে দেবেন, রিলিজ করে দেবেন হনুমানটাকে, যাতে মানুষও সুরক্ষিত থাকে আর হনুমানটাও সুরক্ষিত থাকে, তার জন্য এই ব্যবস্থা। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।